नमस्कार बंधुरा, आज आमी अनेक दिन पर लॉन्ग वीडियो निये आपनादेर सामने हाजिर होलाम। आज आमी बानाबो पनीर एक रेसिपी, सेटा होलो पनीर कोफ्ता कारी। एखाने आमी एक किलो दूध खूब भालो करे छाना करे जलटा झरिए नियेछि। एरपर ए छानाटा आमी मेखे नेबो। एखाने किछु मसला यूज करब। प्रथमे नून दिए दिलाम, तारपर हलुद दिए दिलाम, एटा परिमाण मतो नूनटा स्वाद अनुयायी। तारपर देव लंकार गुड़ो, लाल लंकार गुड़ो दिए दिलाम। आर देव एके एके सब किछु आमी दिए दिच्छी। तारपर देव धने गुड़ो, धने गुड़ो आमी प्रथमे एक चामचेर मतो दिलाम। तारपर आर एकटु सामान्य देव। आर एखाने दिलाम जिरेर गुड़ो, जिरेर गुड़ो आमी एक थेके देड़ चामचेर मतो जिरेर गुड़ो यूज करेछी। सब मसला मोटामोटी देवा हये गेलो। एबार आमी देव गरम मसलार गुड़ो। এখানে এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু ধনে পাতা কুচি, সেটা আমি হাতে কেটে দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে এগুলো মেখে নেব, ভালো করে মেখে নেব। জলটা অ্যাকচুয়ালি খুব ভালো করে ঝরিয়ে নিতে হয়, তাহলে আর বড়াগুলো লেগে যাবে না, ভাজার সময় একদম লেগে যাবে না। খুব সুন্দরভাবে বড়াগুলো একদম ভাজা হবে, উঠেও যাবে। এখানে কোনো ময়দা ইউজ করিনি আমি, কেননা ময়দাটা দিলে একটু শক্ত হয়ে যায় আর খেতেও অত টেস্ট হয় না। ছানাটা দিয়েই, শুধু ছানা দিয়েই আমি সব মশলার সাথে খুব ভালো করে আটার মতো করে মেখে নিলাম। মেখে এবার গোল গোল করে, বড়ার মতো করে গোল গোল করে হাতে, দুই হাতের সাহায্যে খুব ভালো করে একটু বানিয়ে নেব। এগুলো যখন বানাবো দেখবেন একটাও কিন্তু ফেটে যাবে না, এত সুন্দরভাবে হবে এবং তার জন্য ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। এখানে আমার বড়াগুলো আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি। বানিয়ে এবার আমি কড়াইটা রেডি করব। তেলটা গরম বসিয়ে দিয়েছি, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এক এক করে সব বানিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব। এগুলো আমার প্রায় হয়ে গেছে, আমার সবকটা বানানো হয়ে গেল। এখানে মোট আমার নখানার মতো হয়েছে এই পনির কোপ্তা। তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি পনির কোপ্তাগুলো খুব ভালো করে ভেজে নেব। তবে পনির কোপ্তা ভাজার সময় তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে আর কিন্তু নিচে লেগে যাবে না, আর কোনো সমস্যা হবে না। দেখুন আমার একটাও কিন্তু লাগেনি এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি সব এক এক করে, সব এক এক করে নামিয়ে নিয়ে তারপর বাকি আমি মশলাগুলো আমি সব দেখাবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা লাইক দিবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার ওই তেলে আমি কিছুটা দুটো আলু ছোটো সাইজ করে টুকরো করে কেটে এগুলো আলুগুলো একটু ভেজে নেব নুন হলুদের সাহায্যে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে নরম করে একটু ভেজে নেব। ঝোলে দেওয়ার সময় দেখবে আলুগুলো একদম খুব সুন্দরভাবে গলে যাবে। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে নিলাম আলুটা, আলু ভাজা হয়ে বসিয়ে দিয়ে এবার আমি মশলাটা, টমেটো নিয়েছি, তিনটা লঙ্কা নিয়েছি, তিন চার টুকরো আদা নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। আর এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে এটা একটু পেস্ট করে নেব মিক্সিতে। এটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতো, আর ধনে গুঁড়ো প্রায় দেড় চামচের মতো দিয়েছি। সব কিছু দিয়ে এবার মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু পুরো ভেজ হবে, এটা কিন্তু নন ভেজের, এখানে পেঁয়াজ রসুন ইউজ হবে না। এবার ওই তেলেই আমি কটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে, গোটা জিরে দিয়ে এবার এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দু এক মিনিটের মতো, দু এক মিনিট না সরি, দু এক সেকেন্ডের মতো আমি একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। হালকা একটু ভেজে নিলে একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিব। আর বাটিটা ধুয়ে, ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিব, তাহলে মশলাটা কষাতে খুব সুন্দর হবে এবং লেগেও যাবে না। খুব সামান্য অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার হলো এই মশলার মধ্যে আমি কিছু নুন হলুদ এটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব, আর সামান্য একটু আমি চিনি দিয়েছি। এবার হলুদটা দিয়ে দিলাম, আর খুব সামান্য নুন দিতে হবে, কেননা নুনটা আমি বড়াতেও দিয়েছি, যার জন্য নুনটা একটু দেখে দিতে হবে, নুনটা যেন বেশি না হয়।
এই সময় আমি চিনি দিয়েছিলাম, চিনিটা মনে হয় স্কিপ হয়ে গেছে, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই সময় আমি আলুগুলো দিয়ে দেব, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে আবার আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে এবার আমি মোটামুটি আড়াই কাপের মতো জল দিয়ে দেব, জলটা একটু বেশি দিতে হবে, বড়াগুলো জলটা টেনে নেবে। আমি এটা একটু ঝোল ঝোল রাখব, আর যারা গামাখা রাখতে যাবে একটু মাখা মাখা করবে, তারা জলটা একটু দেখে দেবে, মানে একটু কম দিলেও হবে। আমি এখানে প্রথমে দু কাপ দিলাম, দু কাপ দিয়ে মশলাটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দেখে মনে হলো যে আর একটু জল দিতে হবে, তারপর আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। মোট আড়াই কাপ জল আমি এখানে ইউজ করেছি। এই জলটা দিয়ে আমি খুব ঢাকা দিয়ে দিব, দিয়ে এবার খুব ভালো করে যখন বলক উঠে আসবে তখনই আমি এই বড়াগুলো সব এই ঝোলের ভেতরে ছেড়ে দেবো এক এক করে। সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে আর একটু জাল করে নিয়েছি, একদম স্টিমটা কমিয়ে। এটা যত জাল করা যাবে এর টেস্টটা তত বাড়বে। আর দু একটা আলু আমি খুন্তির সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে হালকা একটু ভেঙে দিলাম, যাতে ঝোলটা খুব সুন্দর হয়। এবার আমি সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তবে এখানে কিন্তু ঘি গরম মশলাও ইউজ করতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আর গরম মশলা গুঁড়োটা দিলাম না, এতটা মানে গরম মশলা দিলে আবার আমাদের মানে খেতে চায় না, যার জন্য আমি গরম মশলার গুঁড়োটা আর ইউজ করিনি। আপনারা কিন্তু যদি ভালোবাসেন অবশ্যই দেবেন। এবার হলো খাওয়ার পালা। যাই হোক, সবার সামনে আমাকে খেতে হচ্ছে, তার জন্য মাপ চাই। এবার আমি একটু খেয়ে নিচ্ছি। আমার কিন্তু রেডি সাদা ভাত আর সাথে কোপ্তা কারি, মানে ছানার কোপ্তা কারি। অসাধারণ লেগেছে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত টেস্ট হয়েছে এবং পুরো এই খাবারটা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজাতে সবার।